গাইজ, আমি চলে এসেছি একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগটি। আমি মিষ্টু, আর আজকে খুব সুন্দর একটা দিন। আমি আজকে মেলায় যাচ্ছি। এখন কটা বাজে? 6:30 বাজে, আর আমার বান্ধবীরা আমাকে নিতে এসছে। এই একটা এক বছর হলো আমার ইউটিউব কমপ্লিট হলো, এই দিন থেকে আমি ইউটিউব স্টার্ট করেছিলাম। আর এই যে আমার বান্ধবীরা বসে রয়েছে, চলো দেখাই। এই যে আমার সখীগণ এসছে, খুব ভালো লাগছে তোরা এসছিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আর ভাই এখন বেরিয়ে পড়েছি, আর আমার বান্ধবীরা আছে। এখানে বার্গার বার্গার আর পিজা তৈরি হচ্ছে। ট্যাটু হচ্ছে ভাই। এই তোরা দৌড়াচ্ছে এখানে ব্যাগ। এখানে গাইজ, এখানে ট্যাটু করা হচ্ছে। মেলার ভেতরের ভিড় আজকে কিন্তু চরম ভিড়। হ্যাঁ, ভালো ভিড় আছে আজকে। কিচ্ছু কিনবে না, কিচ্ছু কিনবে না, খালি দেখছে। আর ভাই বোরিং হচ্ছে, পেছনে নাকরদোলনা ঘুরছে। উঠবি? ভয় লাগে। আচার ক্যান্ডি সবই আছে, পাঁপড় আছে। আগের বার নিয়ে গেছিলাম, এই যে সেই কাকু, আগের বার নিয়ে গেছিলাম, আসবো পরে। তোর আর আমার কিছু নেই ভাই, এবার আমি আর আমার ভাই খালি দেখছি তোরাই কে। আর এই যে আমি মাইকা দিয়ে আনতে ভুলিনি। কেমন লাগছে? এই যে গাড়ি চালিয়ে দিয়েছে। জানি না কিভাবে ফটো তুলবো, ভিডিও করবো।
จ้าลีดีเชชาติ
কত কিছু ম্যাজিকের জিনিস উঠবি আরে ভয় করবে তো এখানে যে বাচ্চারা জাম্প করছে এখানে ড্রাগন এই এখানে ফুলের দোকান গরমে খেলা খেতে গেলে আরং ঘাটার মেলা এখন চলো বেরিয়ে যাই আমাদের বাইরে এখনো কাজ আছে আমার ভাই 8 বছর আগে আসে অনেক কিছু কিনতো কিন্তু এখন বেচাই কিনবে এখান থেকে একদিন কিছু কিছু কিনছে না দিদির টাকা বাঁচাচ্ছে এই যে রাবড়ি খা এত কিছু ছেলে ছেলেটা রাবড়ি খেতে ইচ্ছে করলো এত কিছু ভালো যা আমরা পরের দিন যাবো মঙ্গলবার চলো বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল গাইস বান্ধবীর সাথে আবার ওই বান্ধবীর সাথে অন্যদিন বেরোবো তখন দেখতেই পারবে তোমরা এদিকেও দোকান বসেছে আমরা মেলা ঘুরে চলে এসেছি মেলা ঘুরে চলে এসেছি আমরা কত মজা করলাম ভাই আর আমি বাস হাওয়াই বাবা এখন ভিড় দেখ এই যে দিদির জন্য পাপড়ি চাট দিদি আর মাসির জন্য পাপড়ি চাট নিয়েছি আর এখন যাচ্ছি কোথায় কেক আনতে কিভাবে যায় বলে আমার ভাইটা হেসেই যাচ্ছে এদিক ওদিক দেখছে আর হেসে যাচ্ছে এই যে কেক বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি আর পাশে কীর্তন হচ্ছে খুব গরম লাগছে চলো আর কি আমরা বাড়ি এসে গেছি আর ওখানে এক পাল ছেলেপিলে সব দাঁড়িয়ে রয়েছে ভয়ে আমরা আকাটা হয়ে গেছিলাম যাই হোক কিছু হয়নি আমাদের পাড়ারই ছেলেরা আর চলো লাইনের মধ্যে ঢুকিস না এখন আপের ট্রেন ঢুকবে মাসিরা চলে যাচ্ছে ওর ব্যাগটা কত এই দিক দিয়ে চলে যায় সোজা